প্রিয় দর্শক, আমি রাহিমা সুলতানা রিতা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান টেল প্লাস্টিক্স রান্না করে। আশা করি আপনারা ভালো আছেন এবং নিয়মিত আমাদের সঙ্গেই রয়েছেন, কারণ আমরা স্বাদ এবং স্বাস্থ্য দুটোর কিন্তু একসাথে সমন্বয় ঘটানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আমাদের আমি তাসনি মাসিক দিব আপনাদেরকে পুষ্টি পরামর্শ, আমাদের সাথেই থাকবেন। বরাবরের মতো আজও আমি আপনাদের দুটো রেসিপি তৈরি করে দেখাবো। একটা থাকছে টিফিন রেসিপি আপনাদের জন্য, সেটা হলো চিকেন বান বাচ্চাদের জন্য। তাহলে চলুন চিকেন বান তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। রেসিপি চিকেন বান। উপকরণ: ময়দা 1 কাপ, চিকেন 500 গ্রাম, পেঁয়াজ কিমা 1 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি 1 চা চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চিনি সামান্য পরিমাণ, কাঁচামরিচ 2 টেবিল চামচ, ঘি 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো। দেখে নিয়েছেন চিকেন বান তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এবার চলে যাই মূল রান্নায়। চলো আমরা টিফিনের জন্য চিকেন বান তৈরি করে ফেলি। চলো। টিফিনের জন্য চিকেন বান তৈরি করছি। চিকেন বান কিন্তু বাচ্চারা ফাস্ট ফুডের শপ থেকে কিনে খায় এবং মায়েরাও কিনে দেন। ঠিক বলেছ। একটু যদি আপনি মানে চেষ্টা করেন তাহলে ঘরেই তৈরি করে দিতে পারেন। তা আমি এখন চিকেন বান তৈরি করছি, দেখুন। খুব সিম্পল, ময়দা মেখে নিতে হবে। এই ময়দাটা হলো, এখানে 1 কাপ ময়দা আছে, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ লবণ, ইস্ট 1 চা চামচ, গুঁড়ো দুধ 1 টেবিল চামচ। এই হলো উপকরণ। আর তার সাথে তেল গেছে 1 টেবিল চামচ। খুব ভালো করে মেখে ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা পর এই রকমভাবে খামিরটা হয়ে যাবে, তারপরে আমরা চিকেন বানটা তৈরি করব। এই তো গেল খামির। এটাকে আসলে বলা হয় ব্রেড ডো, ব্রেডের খামির। আর ভেতরের যে ফিলার, ফিলারটা আমি এখানে চিকেন সেদ্ধ করে নিয়েছি, তার সাথে কিন্তু কিছুই দেইনি, শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তাসনিমা একটু একটা চামচ দিবে। থ্যাংক ইউ। চিকেন নিয়েছি যেহেতু টিফিনের, এটা তার সাথে দিচ্ছি মিহি পেঁয়াজ কিমা, দিচ্ছি পুদিনা পাতা কুচি, দিচ্ছি আদা কুচি 1 টেবিল চামচ পরিমাণ, সামান্য একটু লবণ এবং চিনি একসাথে মিক্সড করে দিচ্ছি, কাঁচামরিচ অল্প একটু। টিফিন যেহেতু আমরা খুবই অল্প ব্যবহার করব, এর মধ্যে কিন্তু কোনো রকমের অয়েল ব্যবহার করা হয়নি। শুধু আমি যেটা করব ফ্লেভারের জন্য, সামান্য একটু ঘি অ্যাড করে দিচ্ছি, ব্যাস। এই ফিলারটা খুব সিম্পল, এইভাবে আমরা তৈরি করতে পারি। চাইলে কিন্তু ভেজিটেবলও দিতে পারি, মানে তাহলে জিনিসটা অনেক ভালো হয়। তো আমি তো ফিলারটা রেডি করলাম। তুমি দর্শকদের এর যে পুষ্টি গুণ আছে কেন বাচ্চাদের আমরা টিফিনে দেবো একটু জানিয়ে দাও। আচ্ছা, অনেক সময় কি দেখা যায় কি আপু, দেখো বাচ্চারা কিন্তু গতানুগতিক চিকেনটা খেতে খেতে কিন্তু আর খেতে চায় না, চিকেন খাওয়ার প্রতি তাদের একটা অনীহা চলে আসে। তো এটা খুবই ভালো একটা কৌশল, যদি আমরা চিকেন বানের মাধ্যমে কিন্তু পাউরুটিটাও বাসায় তৈরি করে ওদেরকে দিতে পারছি, প্লাস চিকেনটা তোরা খাচ্ছে, আর এখান থেকে তো প্রোটিনটা পাচ্ছে, সাথে কিছু পরিমাণ কিন্তু কার্বোহাইড্রেটও পাচ্ছে। তো এটা একটা কমপ্লিট, আমি বলবো যে একটা ফুলফিল ক্যালোরিযুক্ত একটা টিফিন। সেই সাথে তুমি কিন্তু এখানে বাচ্চা ভেবে পুদিনা পাতা অ্যাভয়েড করবে এমন কিন্তু করনি, পুদিনা পাতাটা কিন্তু তুমি অ্যাড করেছো। আর পুদিনা পাতা কিন্তু আমাদের বডিতে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করছে, বিভিন্ন যে ক্ষতিকর যেই আমাদের শরীরে পদার্থ আছে এগুলোকে কিন্তু কিছুটা হলেও রিমুভ করছে পুদিনা পাতা। হ্যাঁ, আসলে আমি চেষ্টা করি যে সমস্ত খাবারগুলো মানে বাচ্চারা অ্যাকচুয়ালি খেতে চায় না কিন্তু তাদের প্রয়োজন, উপকারী, সেই খাবারগুলো যেন তাদের আমরা খাওয়াতে পারি তাদের পছন্দের যে সমস্ত আইটেমগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে। আর পুদিনা হলো আমাদের একটা দেশীয় হার্বস। আমি দিয়ে দিচ্ছি 2 টো
বান তৈরি করব। ফিলার দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই পুরটা দেব। আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে তৈরি করছি, এটা খুব ইম্পর্টেন্ট। পানি দিয়ে চারি ধার আটকে নিতে হবে যেন সিল হয়ে যায়, তেলে দেওয়ার পর বের না হয়। সিল করে দিলাম, এই এই বান বানানো এত ইজি। হ্যাঁ, তুমি দেখো এখন কিন্তু বানের শেপ নেই, এখন একটা অন্য শেপ আছে, পুলি পিঠার শেপ। পুলি পিঠা এখন আস্তে আস্তে বানের শেপ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বান হয়ে যাচ্ছে। এই আমার মনে হচ্ছে দর্শক দেখছে এবং অবাক হচ্ছে যে এত ইজি একটা খাবার কেন আমরা হোটেল থেকে বা রেস্টুরেন্ট থেকে কিনে বাচ্চাদেরকে খাওয়াই যেটা অস্বাস্থ্যকর। এইভাবে তৈরি করতে হবে। ঠিক সেম প্রসেসে আমি আরেকটা বান তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে সিল করে নিতে হবে প্রথমে, ভিতরে স্টাফিংটা দিয়ে সিল করে নিলাম। এরপর এই মানে এটাকে যখন আমরা ডিম্বাকার করব এটারও কিন্তু একটা টেকনিক রয়েছে। এটা ঠিক ডিম না, এটা একটু চ্যাপটা হবে। হ্যাঁ আচ্ছা, একটু চ্যাপটা হবে, ডিম্বাকার করে দেন আমরা এটাকে চ্যাপটা করে দিব। এটাকে জাস্ট প্রথমে আমরা যে পুলি পিঠা যেরকম বানাই সেরকম করলাম, এখন তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে ভেজে নেব। মানে চুলাটা যা সিম্পল, কিন্তু এটা কিন্তু একটু ভালোই তেল লাগবে। তেলটা হালকা গরম হলেই দিয়ে দিব এবং আস্তে আস্তে হবে। এই যে খাবারগুলো এগুলো বাচ্চারা অনেক পছন্দ করে, তা আমরা চাইলে এর ভেতরে ভেজিটেবলস দিতে পারি, আদার্স আরও যা আছে। এখানে তো আমি দিলাম এই চিকেন কিমা, চিকেন কিমার সাথে একটু অ্যাড করে দিতে পারি গাজর, টমেটো, ক্যাপসিকাম, মাশরুম, ভেতরে যাই দেই, কারণ বান তো পছন্দ, বান তারা খেয়ে নেবে। আর যখন দেখবে যে বানটাকে আমি স্লাইস করার পর ভিতরে আরও কিছু পুর এবং বাইটে চিকেন পড়ছে, তখন তারা আরও অনেক বেশি আকর্ষণ নিয়ে খাবে এটা, এবং অবশ্যই স্বাস্থ্যকর তো অবশ্যই। এবারে দিয়ে দেব, তবে এটা কিন্তু মানে ভেজে রাখা যাবে, ফ্রিজে আমরা চাইলে ভেজে রেখে দিতে পারি। আচ্ছা, আসলে কি বলতো আপু, বাচ্চাদের টিফিন সিলেক্ট করাটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, যে আমি কি টিফিনটা দিচ্ছি। আর প্রতিদিন আমি একই টিফিন দিচ্ছি, এটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য ভালো না, বাচ্চারা খেতেও চায় না। তো আমার মনে হয় যে বাচ্চাদের ক্যালোরির কথাটা মাথায় রেখে, খাদ্য উপাদানগুলোর কথা মাথায় রেখে যদি মায়েরা একটু কৌশল করে, একটু কষ্ট করে এই টাইপের রেসিপিগুলো বানিয়ে বাচ্চাদের টিফিনে দেয়, এটা কিন্তু বাচ্চাদের জন্য হেলদি এবং টেস্টেরও পরিবর্তন আছে। তখন কিন্তু বাচ্চার খাবার চাহিদাটা বেড়ে যাবে। ছেড়ে দিলাম, অল্প আগুনে আস্তে আস্তে ভাজা হবে, তাড়াহুড়া করা যাবে না, তাহলে দেখা যাবে যে ওপরটা ঠিকই পুড়ে যাবে, ভেতরটা হবে না, সেই জন্য আস্তে আস্তে ভাজতে হবে। আর কি বলতো আপু, আমাদের বাসায় দেখা যায় সচরাচর মেহমান আসলে আমরা কমন যে ডিশগুলো দিয়ে থাকি, নুডলস বলো বা আদার্স যে ফুডগুলো, সেগুলোই দিই। তো গেস্টের সামনে যখন আমরা একটু এই টাইপের কিছু খাবার দিব, তো গেস্টেরও কিন্তু একটা মানে ভালো ফিল হবে। গোল্ডেন ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে, একটা প্লেট লাগবে সার্ভ করার জন্য। আগুনটা আমি আরও একটু কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে যেন হয় সেটা খেয়াল রাখতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে। থ্যাংক ইউ। প্রায় হয়েই গেছে, বেশ ফুলেও গেছে, তবে হ্যাঁ কেয়ারফুল থাকবেন, কারণ তেল নিয়ে কাজ করছি, তেল যেন গায়ে ছিটে না আসে। আর একই তেলে বারবার ভাজবেন না, বন্ধ করে দিচ্ছি চুলা, কারণ তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, বাকিটা কিন্তু তোমার এই হিটেই হয়ে যাবে। একেবারে একটা চমৎকার গোল্ডেন ব্রাউন কালার এখানে এসেছে, আমি এবার তুলে নিচ্ছি, তেলটা ছেঁকে নেব।
আমি যেটা করব এখন কেটে দেব মাঝখান থেকে। বেশ ক্রিসপি হয়েছে, চাইলে কিন্তু ভেতরে চিকেনের সাথে আমরা চিজও ব্যবহার করতে পারি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপরে যে আমরা কি দেব, কি ব্যবহার করব। এখন পরিবেশন করে দিচ্ছি আমি। সাথে একটু সালাদ দিয়ে দিব। এটা টিফিন, স্ন্যাক্স যে কোনো কিছুতে খুব ভালো যায়। একটু লেটুস পাতা দিয়ে দিলাম, তার সাথে গাজর এবং কিছু শসা। ব্যাস তৈরি হয়ে গেল টিফিনের জন্য চিকেন বান। তসলিম, থ্যাংক ইউ আপু। দর্শক, চিকেন বান তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে একটি পাত্রে ময়দা, চিকেন, পেঁয়াজ কিমা, পুদিনা পাতা কুচি, আদা কুচি, লবণ, সামান্য চিনি, কাঁচামরিচ ও ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার সেদ্ধ ময়দা গোলাকার করে মাঝখানে মিশ্রণটি দিয়ে চারপাশে পানি দিয়ে জড়িয়ে বান তৈরি করুন। ফ্রাই প্যানে তেল দিন, গরম তেলে বানগুলো ছেড়ে ভাজতে থাকুন। ভাজা হলে নামিয়ে কেটে পরিবেশন করুন মজাদার চিকেন বান। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন চিকেন বান তৈরি করার প্রস্তুত প্রণালীটি আরেকবার। আপনাদের জন্য রয়েছে আরও একটি আকর্ষণীয় রেসিপি। আমাদের এবারের উপকরণ হলো গ্রিল প্রন। গ্রিল প্রন অনেকেরই খুব পছন্দের একটি ডিশ। তাহলে চলুন কী কী উপকরণ লাগছে এক ঝলকে দেখে নিন। রেসিপি গ্রিল প্রন। উপকরণ: সরিষা বাটা 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, টমেটো কুচি 2 চা চামচ, লবণ স্বাদ মতো, চিংড়ি মাছ 500 গ্রাম, বাটার অয়েল 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, টমেটো কেচাপ 2 টেবিল চামচ, চিজ পরিমাণ মতো। দর্শক, গ্রিল প্রন তৈরি করতে কী কী উপকরণ লাগবে দেখে নিয়েছেন, এবার চলুন চলে যাই মূল রান্নায়। আমি এখানে প্রথমেই দেব একটু মাস্টার্ড পেস্ট, মানে সরিষা পেস্ট। আদা রসুন পেস্ট যাবে সাথে। মশলা কিন্তু খুবই অল্প, গোলমরিচ যাচ্ছে এবং পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব একসাথে দিয়ে দিলাম। এটা একটা আমি মিশ্রণ তৈরি করছি, সাথে দেব লবণ, কারণ প্রনের এই প্রিপারেশনটা কিন্তু অনেকেরই খুব পছন্দের, জানো। কারণ সাধারণত আমরা চিংড়ি মাছ কীভাবে খাই, আর তুমি তো বলো এই চিংড়ি মাছের অনেক গুণ আছে। চিংড়ি মাছে কিন্তু আপু প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, যেটা কিন্তু কি করে জানো, আমাদের স্কিনটাকে কিন্তু গ্লোয়িং করে। খুবই ভালো। আমি এখন যেটা করছি, যে মিশ্রণটা বানালাম তার মধ্যে প্রনগুলোকে চুবিয়ে নিচ্ছি। একটা জিনিস, প্রনের এই যে এই জায়গাটা, এটা কিন্তু ফাঁকা। আমি যে মিশ্রণটা তৈরি করলাম সেটা মাঝখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা যেন ঠিক থাকে তার জন্য আমি একটা শাসলিকের স্টিক একেবারে ভেতর পর্যন্ত দিয়ে দিচ্ছি। আমি রেডি করে রাখছি এখানে প্রত্যেকটা প্রন। প্রনগুলোকে প্রথমে যেটা করতে হবে, একটু জাস্ট সল্ট মেখে নিতে হবে, এর বেশি কিছু দরকার নেই। কারণ ফিলারটা আমি ভেতরেই দিয়ে দিচ্ছি, এর ফিলিংটা এই। আর তার সাথে হলো একটা স্টিক দিচ্ছি, কারণ যেন ব্যালেন্স থাকে জিনিসটা। খুবই সিম্পল কিন্তু একটু অন্যরকম। প্রন তো আমরা খাই, সবাই খাই বাসায়, নানানভাবে খেয়ে থাকি, তো এই রেসিপিটা একটু আনকমন, একটু আনকমন। এই খাবারটা আমরা কোথায় খাই বলো তো? রেস্টুরেন্টে খাই, রেস্টুরেন্টেই বেশি খাওয়া হয়। এই ভেতরের
ফিলারটা দিয়ে দিচ্ছি, একটা স্টিক মাঝখানে দিয়ে দিলাম যেন সোজাভাবে থাকে। মূল কথা হলো, আর চিংড়ি মাছের কিন্তু একটা শীত থাকে, সেটাকে ফেলে দিতে হয়। একদম ঠিক হয়ে গেছে, দেখো মাস্টার্ড পেস্ট ইউজ করেছো আপু, এই মাস্টার্ড পেস্টটা কিন্তু আমাদের হচ্ছে হজমে অনেক বেশি হেল্প করে। রান্না এবং ডেকোরেশনের মাধ্যমে কিন্তু নিজস্ব রুচিবোধ বোঝা যায়। আমি আসলে যেহেতু গ্রিল প্রন করছি, এখানে একটু বাটার অয়েল দিয়ে দিলাম, তার সাথে একটু সয়াবিন অয়েল অ্যাড করে মিক্স করে দিলাম। দুটো জিনিস, একটু বাটার অয়েল আর সয়াবিন অয়েল। এখন লাস্ট যে জিনিসটা দেব আমি, সেটা হলো একটু টমেটো ক্যাচআপ দিচ্ছি প্রত্যেকটা প্রনের উপরে টেস্টটা বাড়ানোর জন্য, কারণ ভেতরে কিন্তু ফিলারটা অলরেডি দিয়ে দিয়েছি। এই এবং উপরে যাচ্ছে চিজ। চিজ যদি না থাকে, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই, তবে দিলে টেস্টটা বাড়ে। আমরা চাইলে কিন্তু ওভেনেও এটা গ্রিল করতে পারি, মানে গ্রিলারে দিয়ে, আর এইভাবেও আমি যেভাবে এখন করব সেইভাবেও চাইলে করা যায়। এখন প্রত্যেকটা প্রন আমি দিয়ে দিচ্ছি। এই ফুডটা কিন্তু আপু একটু হাই ক্যালোরি জাতীয় ফুড হচ্ছে, তো দেখা যায় কি আমাদের কাছে যেমন ওজন কমানোর জন্য পেশেন্ট আসে, ওজন বাড়ানোর জন্যও কিন্তু অনেক পেশেন্ট আসে যারা হচ্ছে আন্ডারওয়েট, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রন খাচ্ছে, তাদের কিন্তু আমরা প্রন সাজেস্ট করছি, তো এইভাবেও কিন্তু প্রনটা খেতে পারে। কারণ একটা প্রনে কিন্তু চিজ ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ধরনের ভার্বস ব্যবহার করা হয়েছে, এটাকে আবার গ্রিল করা হচ্ছে, তো চিজ কিন্তু অনেক বেশি ক্যালোরি থাকে। এখন যেটা করব, ঢেকে দেব, আর আস্তে আস্তে ঢেকে রান্না হবে, খুব বেশি সময় না, প্রন রান্না হতে মাত্র লাগে 10 মিনিট। তাসলিম, আমাকে একটা প্লেট দিতে হবে সার্ভ করার জন্য। প্রনের কিন্তু একটা গন্ধ বেরিয়ে গেছে, আমরা একটু সরিয়ে সরিয়ে দিতে পারি। প্রন হতে খুব বেশি সময়ও লাগে না, জাস্ট কাট করে দিচ্ছি, অল্প সময়ের মধ্যে প্রন হয়ে যায়, ম্যাক্সিমাম 10 মিনিট। আমি আরও একটু সস দিয়ে দেব, কারণ এটার একটা আলাদা টেস্ট নিয়ে আসবে। আর এই প্রনগুলো না শুধু শুধুই খাওয়া হয়, এর সাথে কিন্তু তেমন কিছু দেওয়া হয় না। ঠিক বলেছ, এতে তুমি একটা স্টিক ধরবে খাবে। আমি আবারও ঢেকে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আপু, আর একেবারেই দেখা যাবে যে মুচমুচে হয়ে যায়, ক্রিস্পি হয়, খেতেও ভাল লাগে, আর স্টিকটা যেহেতু সাথে আছে, স্টিক ধরে ধরে খেতে পারবে। আর এইভাবেই ঢেকে রান্না করতে হবে, একটু লো হিটে রান্না করবেন, 10 থেকে ম্যাক্সিমাম 12 মিনিট, তাহলেই দেখবেন যে পুরো হয়ে গেছে, আর উল্টে দেওয়ার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, যারা গ্রিলে করেন তাদের কিন্তু উপরটা যেহেতু দুই দিকে হিট পাবেন, আপনি যদি ইলেকট্রিক ওভেনে এই মানে গ্রিল প্রন আপনি তৈরি করেন, তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে আপনি চাইলে 20 থেকে 25 মিনিট দিতে পারেন। তো বুঝতেই পারছেন, আমরা চাইলে দুইভাবেই করতে পারি, গ্রিলও করতে পারি, আবার এইভাবে আর ননস্টিক ফ্রাই প্যানও করতে পারি, যেভাবে ইজি মনে করে। হয়েই এসেছে, আমি এখন তুলে নেব। দেখো সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, স্টিকি স্টিকি ভাব, ফুটিব আর খাবো।
গোল্ডেন একটা কালার চলে এসেছে। এটা এতই চমৎকার যে সাজানোর জন্য এর মধ্যে কিছু দরকার হয় না, এমনিতেই হয়ে যায়। চুলাটা বন্ধ করে দিলাম, ব্যাস একটা কালারের অভাব আছে বলো তো, কি গ্রিন। হ্যাঁ, এটা খুব চমৎকার একটা কালার হয়েছে, দেখতেও ভালো লাগছে। কিছুটা ইয়েলো, কিছুটা অরেঞ্জ, একটু হোয়াইট, সেটাই। আমি এখন একটু লেটুস পাতা দিয়ে দেবো, আর কিছুরই দরকার নেই, একটু গ্রিন দিলেই কাজ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, স্বাস্থ্যের জন্য ভালো, সেটাই। আমি যেহেতু এটা একটু রিচ ফুড, আমি এক কামড় প্রন খাচ্ছি, সাথে কিন্তু আমি একটু লেটুস পাতা খাচ্ছি, আমার কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে স্যালাডটা। শসা খাচ্ছি, তৈরি হয়ে গেল গ্রিল প্রন। দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ফ্লেভার বেরিয়েছে, কালারটাও দারুণ। তো নর্মাল চিংড়ি মাছ আমরা যদি মানে রান্না না করে ঠিক এইভাবে গ্রিল করে দেই, তাহলে দেখবেন যে অনেক বেশি পরিমাণে আকর্ষণীয় হবে, আর যারা খাবেন তারা আপনাকে প্রচুর বাহাবা দিয়ে যাবে। তৈরি হয়ে গেল দর্শক, আপনাদের সুবিধার জন্য গ্রিল প্রন তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে একটি পাত্রে সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি ও লবণ দিয়ে ভালোভাবে মিশ্রণ তৈরি করুন। এবার চিংড়ি মাছের মাঝখানে মিশ্রণ দিয়ে শাশলিকে গেঁথে নিন। ফ্রাই প্যানে বাটার অয়েল ও তেল দিন। চিংড়ি মাছগুলোতে টমেটো কেচাপ ও চিজ মেখে গরম তেলে ছেড়ে ঢেকে ভাজতে থাকুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের গ্রিল প্রন। আসলে আমরা আমাদের এই টেল প্লাস্টিক্স রান্নাঘরে আপনাদের চেষ্টা করছি দেখানোর জন্য বৈচিত্র্যময় সব রেসিপি, আর তার সাথে আরও থাকছে আপনাদের জন্য পুষ্টি তথ্য। আপনারা যেন সুস্থ এবং সুন্দর থাকতে পারেন, সেটাই আমাদের চাওয়া। দেখা হবে আবারও, আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সুস্থ সুন্দর আনন্দে থাকবেন এবং এনটিভির সঙ্গেই থাকবেন।